এই জন্য মানুষ বানাইছেন যে সে যেন মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়। কেননা কোরআনে আছে কিছু লোক যাবেন দুনিয়ার থেকে, অস্তিত্ব যদিও মানুষ হিসাবে, সে মানুষ হিসাবে যাবে না। যদি যাইতো তাহলে কোরআনে আল্লাহ কেন বলতেন উলাইকা কাল আনআম, এগুলা মানুষ না, এগুলা সব জানোয়ার। বাল হুম আদল, এর চেয়েও নিকৃষ্ট। কেননা জানোয়ার দোযখে যাবে না। কিছু জানোয়ারের তথ্য পাওয়া যায় এরা জান্নাতে যাবে, সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে, আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে। এরকম আরো অনেক প্রাণীর ইতিহাস পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় জান্নাতে যাবে, কিন্তু মানুষ দোযখে যাবে না, কিন্তু মানুষ দোযখে যাবে। এই জন্য বলছে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, জানোয়ার দোযখে যাবে না, সব মাটি হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই অস্তিত্বটার উদ্দেশ্য, মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়ার উদ্দেশ্য, সে যে মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়, জানোয়ার হিসাবে না যায়। মানুষ হিসাবে গেলে মূল্য পাবে, আর জানোয়ার হিসাবে গেলে দোযখের ইন্ধন হবে। উকুদুহুন নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে। আর যদি মানুষ হিসাবে গেল তাহলে জান্নাতে বাসিন্দা হবে, জান্নাতে তার ঠিকানা হবে, জান্নাতের অধিকারী হবে। এই জন্য জীবনের উদ্দেশ্য আমল ছাড়া হবে না, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রহমত ছাড়া আমল করার তৌফিক হবে না। আল্লাহর রহমত যার উপরে হয়, দেখা যায় রাত্রে সেই উঠতে পারে, আল্লাহর কাছে কাঁদতেছে উঠা। আল্লাহর রহমত যার উপরই হয়, সেই দেখা যায় আজানের আওয়াজ শুনলে মসজিদের দিকে দৌড়াইতে পারে, এছাড়া পারে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, রহমত ছাড়া এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন। কেননা নারীত্বের মাঝে যেই সহজভাবে আল্লাহ পাওয়া যায়, পুরুষত্বের মাঝে ওই সহজভাবে আল্লাহ পাওয়া যায় না। নারীত্বের জন্য তো আল্লাহ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আমানাত আলা রাব্বিহা, ইমান তো মাতৃকুলে দিয়া পাঠাইছেন, সল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখল, আতা আব্বা আলাহা, স্বামীর অনুগত্য হইল, স্বামীর কৃতজ্ঞতা সদা সর্বদা ব্যক্ত করল, স্বামীর অনুগত্য এবং স্বামীর কৃতজ্ঞ। আজকে কৃতজ্ঞতা খুব কম, এই জন্য আল্লাহ রসুল বলছেন জাহান্নামে দেখা আসছি তোমাদের সংখ্যা বেশি। তো ওই জমানার মেয়েরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম, আমাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? বলছে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুক্রিয় বহুত হোক, শুকুর গুজার হয় না, কৃতজ্ঞ হয় না। সারা দিন সারা মাস যদিও ভালো চলে, উনিশতে বিশইলি বইলা ফেলে, তোমার লোকে আমার জীবনটা একবারে বরবাদ। উনিশতে বিশইলি কি, অভিযোগ তোলে, অভিযোগ। মা বোনদের ভিতরে অভিযোগের সংখ্যা বেশি, এটাকে বলে অকৃতজ্ঞতা। তো বলছে তোমরা অতিরিক্ত অকৃতজ্ঞ বেশি। তো স্বামীর কৃতজ্ঞ হইল, বাধ্য হইল, কয়টা হইল, ইমান মাতৃকুলে মিলল, নামাজ রোজা স্বামীর কৃতজ্ঞ, আর পঞ্চম হইল শরীয়ত মতে পর্দা করল,
জান্নাত কমপ্লিট। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে মনে চায় ঢুকুক। তো নারীকে নারীত্ব দিয়েছেন সহজে জান্নাত পাওয়ার জন্য, যুবককে যৌবন দিয়েছেন সহজে আল্লাহ পাওয়ার জন্য। যুবক যখন সেজদায় যায়, সেজদা দিতে দেরি, আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতে দেরি করে না, উন্দুর ইলা হাদাস শাব, এই যুবকের দিকে তাকায় দেখতো কি করে। তো ফেরেশতারা সত্য বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু পিছে রেখা আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। আল্লাহ সাথে সাথে জবাব দেয় হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাদের উপরে গৌরব করি এই যুবককে নিয়ে। অথচ এই এই সৌভাগ্য আর কারো জন্য নাই, কার জন্য আছে? শুধু যুবক আর যুবতীর জন্য, আর কারোর জন্য সৌভাগ্য নেই। যখন সুবহান বলে চিৎকার দেয় সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ বলে তুই পবিত্র বললি আমাকে, আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতু, তুমি আমাকে পবিত্র বললা, আমিও তোমার গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম। যখন আলা বলে আলা, আল্লাহ বলে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আলাইতুক, আমিও তোমাকে মহান বানায় দিলাম। যৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনে যেইভাবে সহজে আল্লাহ পাওয়া যায়, বুড়া হইলে এরকম সহজে পাওয়া যায় না। আবার বুড়া হইলে যেই সহজে আল্লাহ পাওয়া যায়, আর কোনো অবস্থা এরকম আল্লাহ পাওয়া যায় না। দিতেছি আমি হাদিস, বৃদ্ধ যখন শেষ রাতে উঠা বলে আল্লাহ কিচ্ছু নাই, সব মাটিতে মিশাইয়া দিছে, কি বুড়ার কাছে কিছু আছে নাকি? যৌবন, কোমরের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, আগের মতো কানে শুনে, আগের মতো চোখে দেখে, আগের মতো জবানের দ্বার আছে, আগের মতো খাইতে পারে, আল্লাহ সব মিটাইয়া দিছে, কিচ্ছু নাই। বিদায় এখন মানব সমাজে কারো কাছে দাম নাই, নামের শ্বাস কি কয়, নামের আগে কি লেখে? বৃদ্ধ। কি লেখে? বৃদ্ধ লেখে না, বৃদ্ধ মানে কি? বয়স্ক মানে কি? বুড়া মানে কি? দুনিয়ার কিচ্ছু নাই, ঠিক না? তখন যখন হাত উঠায় বলে আল্লাহ কিচ্ছু নাই, কোনো দরজায় দাঁড়াইলে কেউ দাম দিবে না, সবাই বলবে বৃদ্ধ 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 বৃদ্ধ। আর যদি বৃদ্ধ যৌবনের কাজ করতেও যায়, তাহলে মানুষ উল্টা গালি দেয়, কি কয়, বুড়া তো হইছে, বান্দর বুড়া হইলেও গাছ বাওয়া ছাড়েন, ঠিক না? মনে হয় বোঝেন নাই, বুঝছেন কিছু? ইশারা মনে হয় বোঝেন নাই, বান্দর বুড়া হইলেও গাছ বাওয়া ছাড়ে না, বুড়া হইলে কি খাটাস বলে না, বলে না? কেন বলছে? কেন না, বৃদ্ধ যুবকের কাজ করতে গেছে, তো যুবক ও দেখলেই চোখ উঠাইব, ঠিক না? বুড়ার কাম তো না এটা, ঠিক না? এই বৃদ্ধ যখন শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ কিচ্ছু নাই, আপনার কাছে হাত উঠাইলাম, সব দরজায় তো খালি ফিরাইয়া দিবে, বৃদ্ধ বইলা জানি আপনি ফিরাইয়া দিয়েন না, এতটুক মুখ দিয়া বলতে দেরি,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। সুবহানাল্লাহ, এটা আর কারো জন্য নাই, এটা শুধু বৃদ্ধের জন্য। সব কিছু হারায় ফেলছি, কিচ্ছু নাই, কোনো দুয়ারে দাঁড়ানোর মতো শক্তিও নাই, তোমার কাছে হাত তুললাম, তুমি আমাকে খালি ফিরত দিও না। তো যা কিছু দিছেন আল্লাহ, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য। কসম খোদার, মানুষ বোঝে না বিদায়, একদিনের ইনসাফ দিয়া জান্নাত কেনা যায়? একদিনের ইনসাফ দিয়া, কয়দিনের? এক বৎসরের লাগবে না, আমি হাদিস দিতেছি, আদলু ইয়াউমিন, একদিনের ইনসাফ। তাআদিলু ইবাদাতা সিত্তিনা সানা, একদিনের ইনসাফ দিয়া 60 বৎসর আবেদকে পিছে ফেলানো যায়, পিছে 60 বৎসরের আবাদত লেখা হয়, নফল আবাদত না, 60 বৎসর জীবনে যতটুকু আবাদত করা যায়, 60 বৎসর বোঝেন, 60-এর লোকে আরো 15 যোগ দেন কত হয়, 75 বৎসরের আবাদত। কেননা 15 বৎসর পর্যন্ত তো কলম উঠানো থাকে, কিচ্ছু লেখা হয় না, নাবালেক, নিষ্পাপ। এতদিনের আবাদত লেখানো যায় একদিনের ইনসাফ দিয়া। দুনিয়ায় কত বড় বড় জায়গায় মানুষ বাড়ি ঘর করার জন্য পাগল, ঠিক না? কি ঠিক না? আমি কিন্তু কালকে দুপুরেই আসছি, আজকে আসার মতো শরীর আমার ছিল না। আমি ক্যানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, মিশর হইয়া বাংলাদেশে আসছি এক মাস পরে, আমার পাও এখন চলে না, তাও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনো পায়ে ক্ষত আছে। তো মানুষ দুনিয়ার কত জায়গায় বাড়ি বানানোর জন্য পাগল, অথচ একদিনের ইনসাফ দিয়া জান্নাতে ওই জায়গায় বাড়ি কিনা যায়, ওই জায়গায় হাদিসে লেখা আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইন্না ফিল ফিরদাউসুল আলা, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওটার গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না, যদি একদিন ইনসাফ করে, একদিন, একদিনের ইনসাফ দিয়ে ওই সোসাইটিতে বাড়ি নেওয়া যায়। মানুষ তো দুনিয়ার সোসাইটিতে বাড়ি কেনার লেগে পাগল হয়ে যায়, ঠিক না? কতজনে আমেরিকাতে বাড়ি করার জন্য, কতজনে লন্ডনে বাড়ি করার জন্য, কতজনে ক্যানাডায় বাড়ি করার জন্য, কতজনে গুলশানে বাড়ি করার জন্য, বনানী বাড়ি করার জন্য পাগল, ঠিক না? কি 9-6 করতে দ্বিধা করে না, ঠিক না? কারে মারবো, কারে কাটবো, কাটটা নিব, কাটটা ছাড়বো, পাগল হয়ে যায়। অথচ একদিনের ইনসাফ দিয়া কি করা যায়? জান্নাতের ভিতরে কোন জায়গায়? আরে জান্নাতের কোন জায়গায়? জান্নাত তো 8টা, ফিরদাউসুল আলা, যার উপরে কোনো সোসাইটি নাই, এর চেয়ে উচ্চাঙ্গের কোনো সোসাইটি নাই, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না, একদিনের ইনসাফ দিয়া। তো আমার কথা শুরুটা ছিল, যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, এই জন্য সে যেন সহজে জান্নাত আল্লাহকে পাইতে পারে আর আল্লাহর থেকে জান্নাত নিতে পারে। যুবককে যৌবন দিছে, সে যেন যৌবনই নিজেকে আল্লাহর কাছে এতটুকু দামি বানাইতে পারে
যেটা যুবক ব্যতীত দুনিয়ার কেউ বানাইতে পারবে না। আমি হাদিস দিছি, কিন্তু যুবক ছাড়া আর কেউ পারবে না, যুবককে দেখেই আল্লাহ বলবে। আরেক হাদিসে আছে, এই যুবক যখন, দিনদার যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি কাউকে পালতাম। কেন সমাজের 99 জন মানুষ, আমাদের সমাজের 99 জন মানুষ আল্লাহ দ্রোহী, রাগ হয়ে যায় না, কয়জন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দেয়, কয়জন বলেন, কয়জন কয়জন দৌড় দেয়, শতকরা কয়জন? তাহলে 90 জনই তো আল্লাহ দ্রোহী। আল্লাহ ডাকলো না আসলো না, কে ডাকছিল? আপনার তো আজান লাউড স্পিকারে হয় না? কোন টঙ্গি বাড়ির কোন মসজিদে লাউড স্পিকার ছাড়া আজান হয় না? কার কানে আমাদের আজানের আওয়াজ যায় না? কিন্তু মসজিদে তো আসে না। ওর চেয়ে বড় খোদার দ্রোহীকে, আমার কথা না, কিতাবওয়ালারা লেখছেন, না লেখলে আমি কোনোদিন বলতাম না এত কঠিন কথা, কিতাবে লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, ওর চেয়ে বড়, ওর চেয়ে বড় কেউ নাই। আর অহংকার এটা আল্লাহর গুণ, মুতাকাব্বির। 99টার ভিতরে একটা এটাও তো অহংকার, আল্লাহ অহংকার অধিকারী, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। আল্লাহ ডাকলো আসলো না, ও যেন বুড়া আঙ্গুল দেখাইলো আল্লাহকে যে আপনি ডাকেন তাতে কি আসা যায়, আমি আসবো না। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, 24 ঘন্টা কাট্টা বুক করে, কাট্টা কার অক্সিজেন ব্যবহার করে, সমস্ত নিয়ামত কার বুক করি, 24 ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কপাল পোড়া কিভাবে? আল্লাহ ডাকছিল আমার কুদরতি পায়ে আয়, আল্লাহ কি করব আয়সা, আল্লাহ বলে তুই আর আমি কথা বলবো, মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, তুই আর আমি কথা বলবো, আর কি করব, তো আমার সবচেয়ে কাছে হবি তুই। মুসলিম শরীফে আছে, সেজদাকারীর চেয়ে আল্লাহর কাছে কেউ হয় না, একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সেজদায় যখন যায় তো বিলকুল আল্লাহর কাছে যায়। তারেক হাদিসে আছে কতটুক কাছে, বলছে সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, বিলকুল আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। মধ্যখানে কোনো পর্দা থাকে? তারেক হাদিসে আছে লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। এই জন্য সবচেয়ে বড় হতবাগা ওই ব্যক্তি, কপাল পোড়া ওই ব্যক্তি, আল্লাহ ডাকলো কাছে নেওয়ার জন্য তারপর আসলো না। পঞ্চম হইল ওর চেয়ে বড় হতবাগা কেউ নেই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নেই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নেই। আমরা যেরকম বলি বিয়ে বাড়িতে যায়া খানা পায় নাই, তো কত ভাগ্যটা ঠিক ভালো না, হতবাগা মানে ভাগ্যহীন, ভাগ্য ছাড়া কপাল ছাড়া হতবাগা।
কেননা নামাজির চেয়ে বড় ভাণ্ডার আল্লাহ কাউকে দেন না। নামাজ একমাত্র জিনিস আল্লাহর ভাণ্ডার থেকে লওয়ার জন্য, আল্লাহর ভাণ্ডার থেকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি? আহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এই আয়াতে ইঙ্গিত দিতেছেন আল্লাহ যে রিজিকের ভাণ্ডার উঠায়া তোকে দিয়া দিব। কিন্তু আজান শুনলো তারপরও আসলো না, তাহলে 99% না হোক 90% মানুষ তো আমরা নাফরমান, পালার উচিত ছিল না। আপনার বিরোধিতা করলে আপনি দুইবারের জায়গায় তিনবার সহ্য করবেন, চতুর্থবার তো করবেন না, করবেন? যেটি পাঁচবার যে আল্লাহর বিরোধিতা করে, মাসে যে 150 বার করে, বৎসরে যে 1800 বার করে, পাঁচ ওয়াক্ত হিসাবে ধরলাম, পাঁচ ওয়াক্ত হিসাবে 30 দিনে 150 বার, বৎসরে 1800 বার যে আল্লাহর বিরোধিতা করল, তারপরে তো আল্লাহ পালতেছে। ওই যুবকের কারণে পালতেছে যে যুবককে দেখা আল্লাহ বলতেছে লাউলা শাবাব খুশা, ও যুবক তুমি যদি না থাকতে, হায় তুমি যদি জমিনে না থাকতে, আল্লাহ উঠায় নিয়ে আনেন না রে, আল্লাহ বলে সীমা রেখা দিছি, আগে উঠাই তো উঠাই কি করে, কেননা লা ইস্তাখিরু সাআতান ওয়ালা ইস্তাখদিমুন, সীমা রেখা তো দিয়া ফেলছি, আগে উঠাই তো উঠাই কি কইরা। বিদায় যুবকের দিকে তাকায় সবাইকে পালব, যাও সবাইকে পালতেছে কাকে দেখা? যুবকের দিকে দেখা পালতেছে। একটা উদাহরণ দিলে মনে হয় বুঝবেন, এখানে তো মেয়ে পক্ষ খাওয়ায় ছেলের পক্ষ খাওয়ায়, ঠিক না? মেয়ের পকেটটা হয় কি, এটার নাম কি, হ্যাঁ বিয়ের অনুষ্ঠান, ঠিক না? আর ছেলের পকেটটা হয় বৌবার, ঠিক না? এখন মনে করেন আপনি মেয়ের পক্ষওয়ালারা এমন ব্যক্তিকে দাওয়াত দিছে আপনি জানতেন না যে এই ব্যক্তি এদের আপনজন, কিন্তু এ ছিল আপনার দুশ্মন, কি ছিল আপনার সাথে কিছু কি ছিল, কিন্তু দাওয়াত দিছে কে, মেয়ের পক্ষে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসছে, ঠিক না? খাওয়ান না খাওয়ান না, মনে মনে কি কন, মেয়ের পক্ষে দাওয়াত দিছে তো বেইবাড়ির পক্ষে ফাইসা গেছি, খাওয়া এত আজকে দিলাম, একলা আসলে খবর আছিল, না খাওয়াইতাম উল্টা জুতার বাড়ি কয়েকটা লাগাইয়া দিতাম, তুই আমার বাড়িতে আসিস কেন, ঠিক না? আল্লাহ বলে আসো তো দুশ্মন বটে, কিন্তু যুবক দুনিয়াতে আছে এই জন্য তোমাকে খাওয়াইতেছি, তাইলে তোমাকে খাওয়াইতাম না, লাউলা শাবাব খুশা। তা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি মেরে দোস্ত, কসম খোদা আল্লাহ যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে, যুবককে যৌবন দিছে, টাকাওয়ালাকে টাকা দিছে, যাকে সম্পদওয়ালাকে সম্পদ দিছে, শক্তিওয়ালাকে শক্তি দিছে, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে, যাকে যা কিছু দিছে বুঝাইতে চাইতেছে, টাকাওয়ালাকে টাকা দিয়া বুঝাইতে চাইতেছে যে তুই অনেক কিছু করা তোর পক্ষে সম্ভব ছিল না, তো টাকা দিয়া এমন জিনিস করা সম্ভব যেটা শরীর দিয়া সম্ভব না,
বাহাদুরের বাহাদুরি দিয়া সম্ভব না। টাকা দিয়া এমন জিনিস করা, এমন জিনিস করা সম্ভব? আমি হাদিস দিতেছি, তুবাল আমির আলা বাবিল ফকির, কোনো ধনী যদি খুঁজা খুঁজা ফকিরের গরিবের দরজায় যায় খটখটাইল, আর গরিব দরজা খোলার পরে বলল আপনি কেন আসলেন, বলল আমি আসি নাই আল্লাহ পাঠাইছে, তোমার প্রয়োজন কি আমার কানে কানে বলো, তুমি জানবে আমি জানবো কেউ জানবে না, আমি বিকালবেলা পৌঁছায় দিব। আর যদি গণি এই গরিবের প্রয়োজনকে মেটায় দিল, আল্লাহ বলে এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই, তুবাল আমির। আবার রাগ হয়ে যায় না, সারা রাত্রের আবেদ আর সমান উত্তম না।